Hello viewers, so আমি এখন আছি হচ্ছে মারাকেশের ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট, সেটা হচ্ছে বাহিয়া প্যালেস। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এবং প্যালেস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবো। এই প্যালেসটা আর্টের জন্য এবং এটার যে ডিজাইন এটার জন্য অনেক বিখ্যাত। আমি আপনাদেরকে পুরোটা প্যালেসটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় গাছের মধ্যে অরেঞ্জ, এখানে প্রচুর অরেঞ্জ। আমার মনে হয় অরেঞ্জ এরা পারলে ফ্রি দেয় সব জায়গায়, এত অরেঞ্জ। এবং প্রত্যেকটা অরেঞ্জ কিন্তু টক, আমরা ট্রাই করেছিলাম অরেঞ্জগুলো, এখানে ম্যাক্সিমাম জায়গায় টক। কলা গাছ দেখা যাচ্ছে, ইন্টারেস্টিং। প্যালেসে ঢুকতে হলে টিকিট লাগবে, আমি এখন টিকিট কাটবো এবং কেটে ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের লোকেশনগুলো দেখাচ্ছি। তো প্যালেসে ঢোকার জন্য টিকিট হচ্ছে, যারা ইন্টারন্যাশনাল টুরিস্ট তাদের জন্য হচ্ছে 70 দিরহাম এবং লোকালদের জন্য হচ্ছে মাত্র 5 দিরহাম, সো অনেক চিপ। আর বাচ্চা যদি কেউ আসতে চায়, ইনফ্যান্ট বেবি, তাদের জন্য 30 দিরহাম। আচ্ছা, আমি এখান থেকে দুইটা টিকিট কাটলাম, অ্যাডাল্ট টিকিট। সো আমার এক একটা করে হচ্ছে 70 দিরহাম করে পড়ছে। 70 দিরহাম বাংলাদেশি টাকা যদি আমি দেখি 650 টাকার মতো করে। সো এক একজন 650 টাকার মতো করে এই প্যালেসে ঢোকা যায়। এবং এই প্যালেসটা করা হয়েছিল 19th century দিকে, মুসা নামের একজন তখন এখানকার রাজা ছিল, তিনি প্রথম এই প্যালেসটি তৈরি করেন, তৈরি করা শুরু করে, তারপর তিনি সেটা শেষ করে যেতে পারেননি, তারপর ওনার যারা বংশধর ছিলেন তারা এটা এসে কমপ্লিট করেন। আমরা আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি। সো আমি আস্তে আস্তে বাহিয়া প্যালেসের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে প্যালেসের এন্ট্রেন্স, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে এটা বেশি মিনার করা হয়েছে, এখানে আসলে মিনারগুলো আমার মনে হয় অনেক বেশি, অনেক টুরিস্ট আসে এই জায়গায়। এবং নিচে ফ্লোর ওয়ার্কটা হচ্ছে একটু অ্যারাবিক স্টাইলের ফ্লোর ওয়ার্ক। প্যালেসের ভিতরে সাইডে যাচ্ছি, এই সাইডটা একটু ডার্ক। সো এটা হচ্ছে মিডল পার্ট, আমরা এখন প্রথম স্তর শেষ করে সেকেন্ড স্টোরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে গাছগুলো, এটা আসলে ওয়ান অফ এটা মুস্তাফা নামের একজন আর্কিটেক্ট ছিলেন তখন 1859 দিকে। তিনি ছিলেন মরক্কোর সবচেয়ে বেস্ট আর্কিটেক্ট। তো মুসা যিনি এখানকার রয়্যাল ফ্যামিলি ছিলেন, তিনি ডিসাইড করেন যে এইটার ডিজাইন এবং সব কিছু এই মুস্তাফা আর্কিটেক্ট দিয়ে করানো হবে। তখন থেকে তিনি এটার কাজ শুরু করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের কাজগুলো, ফ্রেমগুলো কতটা সুন্দর। এবং এখানে মাঝখানের জায়গাতে কিছু ছোটো ছোটো গার্ডেন করে রাখছে, এটাও একটা আলাদা ধরনের ফ্লেভার দিচ্ছে। এখানে টোটালি অ্যারাবিক একটা ফ্লেভার আমি দেখতে পাচ্ছি। এখানে আসলে আপনাকে খুব কেয়ারফুলি চলতে হবে, কারণ এখানে প্রত্যেকটা স্টেপ অনেক 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 ভয়ঙ্কর। আমরা এইমাত্র দেখতে পেলাম যে একজন আমাদের সামনে পড়ে গিয়েছে, আসলে খুব ভয়ঙ্কর, এটা খুব ভালোভাবে স্টেপস নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রত্যেকটা পিলারের মধ্যে খুব ভালো ধরনের একটা কাজ করা হয়েছে। ইটস রিলি রিলি নাইস, অনেক সুন্দরভাবে, অনেক নাইসভাবে এটার কাজ করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় ওরা টুরিস্টদেরকে কোন পয়েন্টে পরে নেক্সট যাইতে হবে সেটাও বলে দিছে। আর এখানে আমি আগেই বলছিলাম স্টেপসগুলো অনেক কেয়ারফুল থাকতে হবে, যে আমি এইমাত্র পিছন কাছে আমার একটু আগে একজন পড়ে গেছিল আমার সামনে। বাট আমি বলবো যে যারা আসলে একটু হেলথ কন্ডিশন আছে অথবা যাদের যেসব প্রেগনেন্ট কেউ থাকেন তাদেরকে খুব কেয়ারফুলি আসতে হবে এখানে, কারণ এখানে স্টেপসগুলো আসলে বোঝা যায় না, একটু ইলিউশন টাইপের হয়। ফ্লোরগুলো তো আসলে অনেক মোজাইক করা, এই জন্য একটু আর্ট থাকে, একটু ইলিউশন টাইপ। আপনারা দেখতে পাচ্ছেন উপরের কাজগুলো, উপরের আর্টওয়ার্কগুলো। আমরা যখন ভ্যাটিকান সিটিতে গিয়েছিলাম বা ইতালির আমার যদি ব্লগগুলো দেখে থাকেন তাহলে দেখবেন উপরের আর্টওয়ার্কটা ছিল হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট, আর এখানে হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। এখানে আসলে বেশি কারুকাজ করা হয়, আসলে কালারফুল, এরা প্রচণ্ড কালারফুল কাজ করে। তো দেখতে পাচ্ছেন উপরের সিলিংটা কীভাবে করেছে। সো এটা হচ্ছে বাহিয়া প্যালেসের মাঝখানের যে জায়গাটা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই জায়গাটার মধ্যে টুরিস্ট সবচেয়ে বেশি আসে, কারণ এখানে নিচে ফ্লোরেরও খুব চমৎকার কাজ করা, আর সাথে মিনারগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো মিনার খুব সুন্দর করে করা, প্লাস হচ্ছে প্রতিটা ডোরের উপরে খুব সুন্দর আর্টওয়ার্ক করা। সো ওভারঅল এই জায়গাটা আমার মনে হয় 70 দিরহাম দিয়ে টিকিট কেটে আসা আমার মনে হয় ওয়ার্থ ইট, কারণ জায়গাটা অনেক সুন্দর। যদিও মানুষ একটু বেশি আসে, টুরিস্ট অনেক বেশি, তারপর আমার মনে হয় এটা মারাকেশ আসলে কেউ এই জায়গাটা না ঘুরে যাবেন না। আর এটা হচ্ছে একদম হচ্ছে লাস্ট পার্ট, মানে হচ্ছে একদম সবচেয়ে বড় বাহিয়া প্যালেসের যেই ইয়ার্ডটা এটা হচ্ছে সেটা, আমি এখন সেখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশের স্ট্রাকচারটা এবং আর্টওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কালারফুল। পুরোটা মারাকেশ সিটি হচ্ছে রেড, রেডের মধ্যে তারা একটু ব্লু টাচ দিয়েছে, একটু ইয়েলোইশ টাচ দিয়েছে, এবং ফ্লোরটা হচ্ছে গ্রিন এমারাল্ড কালার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে পুরোপুরি একটা কন্ট্রাস্ট।
এটা হচ্ছে বাহিয়া প্যালেসের লাস্ট গার্ডেন। এখানে আছে হচ্ছে একটা বাগান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, খেজুর গাছ থেকে শুরু করে অরেঞ্জ অনেক ধরনের গাছ আছে, ফ্লাওয়ার আছে এখানে, ফুলের একটা খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি আমি চারপাশে, চমৎকার। সো গাইস, বাহিয়া প্যালেসটি আমি আসলে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ব্লগ থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।